হ্যালো বন্ধুরা, আজ আমরা করবো সপ্তম শ্রেণীর অঙ্ক বইয়ের চ্যাপ্টার নাম্বার 8 এর কোশ্চেন দেখি 18.2 পেজ নাম্বার 216। তো জানো তেমন বলেছে একের একটা ত্রিভুজ ড্যাশ ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম। তোমরা কোন ত্রিভুজ হবে? এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম। তোমাদের লিখে দিচ্ছি, দেখো সমদ্বিবাহু ত্রিভুজ শুধু রৈখিক প্রতিসম, শুধু একটা রেখা দিয়ে যদি ধরো, এটা হচ্ছে ধরো ত্রিভুজ, এটা ত্রিভুজ, এটা এভাবে রেখা দিয়ে কাটলে সমান হবে, তাছাড়া যদি এভাবে কাটো তাহলে হবে না। নিশ্চয় বোঝা গেছে ড্যাশ ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম, পূর্ণ প্রতিসম, এটা সবাই পারবে। সমবাহু ত্রিভুজ এবার তিনটা দেখো, বড়তে ঘূর্ণন প্রতিসম মাত্রা হচ্ছে 4, তারপর 4টা আয়তক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা কটি? 2টি। বর্গক্ষেত্রে প্রতিসম রেখা হচ্ছে 4টে, আর কিন্তু আয়তের ক্ষেত্রে 2টো, 6টা। এটা হচ্ছে সামান্তরিক শুধুমাত্র ঘূর্ণন প্রতিসম। তারপরে আসে কোন যখন চিত্রের ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 180 ডিগ্রি 180 ডিগ্রি হলে চিত্রটির ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত হবে? 2টি হবে। আছে এখানে ড্যাশ হচ্ছে রৈখিক প্রতিসাম্য আর ঘূর্ণন প্রতিসাম্য, এখানে দেখো 2টো অপশন আছে, এর মধ্যে হবে সুষম পঞ্চভুজ। তারপরে দেখো 9টা, সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসাম্যে কত ডিগ্রি আর কত মাত্রা? তাহলে 60 ডিগ্রি আর মাত্রা হচ্ছে 6। কেবলমাত্র ড্যাশ ট্র্যাপিজিয়াম রৈখিক প্রতিসাম্য, কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। তোমাদের বই দেখবে ছবি দেওয়া আছে। তারপরে দেখো আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র ড্যাশ ছেদ বিন্দু, তাহলে এটা কি হবে? কর্ণদ্বয়ের। তারপরে দেখো 12টা, সামান্তরিক ঘূর্ণন প্রতিসাম্যের কোণ হচ্ছে 180 ডিগ্রি। তারপরে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্যের কোণ হচ্ছে 90 ডিগ্রি। তারপরে হচ্ছে বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্যের কোণ হচ্ছে 90 ডিগ্রি। তারপরে কি বলেছে, ড্যাশ রৈখিক প্রতিসাম্য নয় কিন্তু দুই দুই মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য আছে, এটা হচ্ছে হবে সামান্তরিক, সামান্তরিক হবে। তারপরে 2-এর এটা দেখো, নিচের কোন জ্যামিতিক চিত্র রৈখিক প্রতিসাম্য কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়, এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হবে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে 3-এরটা হবে এটা। তারপরে 2-এরটা দেখো, নিচের কোন জ্যামিতিক চিত্রে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 2 কিন্তু ওই চিত্রের ওই চিত্রটি রৈখিক প্রতিসাম্য নয়, তাহলে এটা হবে হচ্ছে সামান্তরিক। সিএটা দেখো, যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, তার বাহু সংখ্যা 6, এটা বললাম সামান্তরিক। তারপর এটা দেখো, তারপরে বলেছে যে একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 180 ডিগ্রি এবং প্রতিসাম্য রেখা হচ্ছে 2 হলে চতুর্ভুজটি কি কি হতে পারে? চতুর্ভুজটা হতে পারে হচ্ছে আয়তক্ষেত্র আর রম্বস, মানে এই দুটো, আয়তক্ষেত্র আর রম্বস। আয়তক্ষেত্র রম্বস হতে পারে। আই হোপ যে আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। নেক্সট দিন আমরা 218 পেজটা করবো, ভালো করে বুঝিয়ে করবো। তো আজকে এ পর্যন্তই।